প্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাউ আর ইউ ফাইন? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি তোমাদের পরিবারের সদস্য সহ সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো। যাই হোক, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে তোমাদেরকে আমি পড়াবো, যেহেতু তোমাদের সামনে প্রথম অভিজ্ঞ পরীক্ষা, ওগুলোর সিলেবাস আমি শেষ করিয়েছি। আজকে প্রথম সাময়িকের তৃতীয় অধ্যায় পবিত্র আত্মা, ওখানে চলে যাব, পড়াবো, তোমরা খেয়াল করবে। তোমরা নয় পৃষ্ঠাতে চলে যাও, বই খুলে নয় পৃষ্ঠাতে আসো। এসেছ? তৃতীয় অধ্যায় পবিত্র আত্মা। পবিত্র আত্মা হলেন ঈশ্বরের আত্মা। প্রবক্তা এজেকিয়েলের কথা অনুসারে ঈশ্বর মানুষের কঠিন অন্তরের পরিবর্তে পবিত্র আত্মাকে দান করেন। সে আত্মাকে পেয়ে মানুষ ঈশ্বরের আত্মাগুলো মেনে চলার অনুপ্রেরণা পায়। পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের পুত্র মানুষ হওয়ার জন্য মারিয়া গর্ভে এসেছিলেন। দীক্ষাগুরু যখন বলেছিলেন যে যিশু এসে মানুষকে পবিত্র আত্মা ও আগুন দ্বারা দীক্ষা স্নাত করবেন, যিশু নিজেই একদিন দীক্ষাগুরু যোহনের কাছে এসে দীক্ষা স্নাত হলেন, তখন পবিত্র আত্মা কবুতরের আকারে তার উপর নেমে এসেছিলেন। প্রভু যিশু ঐশ্বরাজ্যের বাণী প্রচার কাজ শুরু করেছেন পবিত্র আত্মার শক্তিতে। তিনি বলেন, প্রভু পরমেশ্বরের আত্মা আমার উপর অধিষ্ঠিত, কেননা প্রভুই আমাকে অভিষিক্ত করেছেন। যিশু স্বর্গারোহণের আগে শিষ্যদের বলেছিলেন তিনি একজন সহায়ককে পাঠিয়ে দিবেন। শিষ্যদের তিনি আরও বলেছিলেন তারা যেন সেই সহায়ককে না পাওয়া পর্যন্ত ওই শহরেই থাকেন। প্রভু যিশুর প্রতিশ্রুতি অনুসারে পবিত্র আত্মা শিষ্যদের উপর নেমে এসেছিল। তিনিই সেই সহায়ক, তিনি পিতা ও পুত্রের আত্মা। পবিত্র আত্মার মধ্য দিয়ে পিতা ও পুত্র উপস্থিত আছেন। এবার পবিত্র আত্মার কাজটাকে একটু খেয়াল করো। খ্রিস্টমণ্ডলী হলো মানুষের একটি দেহের মতো, এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে পবিত্র আত্মা প্রাণশক্তি দান করেন। তার শক্তিতে পুরো মণ্ডলী পরিচালিত হয়। প্রেরিত শিষ্যদের প্রভু যিশু বাণী প্রচার কাজে প্রেরণ করার সময় পবিত্র আত্মাকে দান করেছেন। সেই সময় থেকেই প্রেরিতগণ পবিত্র আত্মার শক্তিতে বাণী প্রচার করতে শুরু করেন। এবার পবিত্র আত্মার প্রেরণায় চলা। পবিত্র আত্মার প্রেরণায় চলার অর্থ হল তার দানগুলোর শক্তিতে জীবনযাপন করা। আমরা পবিত্র আত্মার সাতটি দান পেয়ে থাকি, সেগুলো হলো প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, মনোবল, ঈশ্বরভীতি, ধর্মানুরাগ, জ্ঞান। যারা পবিত্র আত্মার প্রেরণায় চলে তাদের মধ্যে এই ফলগুলো দেখা যায়: ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, ধৈর্য, বিশুদ্ধতা ও মৃদুতা। এবার পবিত্র আত্মার প্রেরণায় চলার জন্য আমরা কী কী চেষ্টা করবো সেটা একটু খেয়াল করো। পবিত্র আত্মার সাথে বন্ধুত্ব করবো, অর্থাৎ অন্তরে পবিত্র আত্মার উপস্থিতি সবসময় উপলব্ধি করবো। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে সারাদিন মন্দতা পরিহার করে চলা ও পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলার কৃপা যাচনা করব। সব কাজের আগে, বিশেষত পড়াশোনার আগে পবিত্র আত্মার সহায়তা যাচনা করে বিশেষ প্রার্থনা করব। আবার পড়াশোনার শেষে পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাব। প্রতি রাতে ঘুমানোর আগে সারাদিনে পবিত্র আত্মাকে তার পরিচালনার জন্য ধন্যবাদ জানাব। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পবিত্র বাইবেল থেকে কিছু অংশ ধ্যানপূর্ণভাবে পাঠ করব। গুরুজনদের পরামর্শ ও উপদেশ মেনে চলব। অন্য বন্ধুদেরও পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলার পরামর্শ দেব। তাহলে তোমরা রিডিংগুলো ভালো করে করবে, আর অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো বাসায় করে সম্মানিত অভিভাবকদেরকে দেখাবে, তোমাদের পরীক্ষা প্রস্তুতি সুন্দর হবে। তো আজকে এতটুকু পর্যন্ত, পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবে।